আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে একটি সারপ্রাইজিং প্লেসে নিয়ে যাব, আশা করি আমার সাথে থাকবেন। চলুন আর দেরি না করে যাওয়া যাক। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর। বেসিক্যালি আপনাদেরকে নিয়ে এসেছি ফলের যে সৌন্দর্য আমেরিকাতে হয়, এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে আজকে এই জায়গায় নিয়ে আসা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। চলুন এবারে কিছু সিনেম্যাটিক ফুটেজ দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর, চারিদিকে গাছের পাতা লাল হয়ে আছে। ভিতরের দিকে যাচ্ছি কারণ একটু পরে পরে দেখতেছি এখানে অনেকগুলো গাড়ি যাচ্ছে আসছে, দেখে আসি ভিতরে কি আছে। ওয়াও, এখানে পাখি, ছোট ছোট পাখি আছে। সুন্দর, ওয়াও। সবাই যাচ্ছে আসছে, দেখা দরকার ভিতরে আছেটা কি। যত যাচ্ছি ততই ভালো লাগছে। ওয়াও, কি অ্যামেজিং দৃশ্য। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, বিকালটা অনেক সুন্দর লাগছে। গত দুদিন যাবত আমাদের এখানের ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে, সো এই কারণে সবাই একটু আউটডোরে যাওয়া আসা করছে, ঘোরাঘুরি করছে। এই কারণে আমারও বের হওয়া। আচ্ছা, এখন বুঝতে পারছি something is there. এখানে সম্ভবত একটা পাহাড় আছে, আমি দেখতে পাচ্ছি যে
পাহাড়টা দেখা যাচ্ছে। আমি জানি না জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা পাহাড়টি দেখতে পাচ্ছেন কিনা, চলুন গিয়ে দেখা যাক পাহাড়টি কোথায়। জঙ্গলের ওই পারে একটি পাহাড় আছে, আর সাথে আছে একটা নদী। অবশেষে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত জায়গাটি, চলুন আপনাদেরকে দেখিয়ে নিই জায়গাটি কত সুন্দর। আমি অ্যাকচুয়ালি ধারণা করছিলাম সবাই যেহেতু এদিকে আসছে হয়তো কিছু একটা দেখার মতো আছে। এখানের এই দৃশ্যটি দেখতে অনেক সুন্দর। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে একটি নদী। ওয়াও, আমি জানি না ক্যামেরায় কীরকম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা অনেক সুন্দর, অনেক ওয়াও। দেখতে পাচ্ছি কিছু বাইক রাইডার গ্রুপ এইখানে এসে উপস্থিত। সত্যি পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। আমি এখানে দাঁড়িয়ে আছি, পিছনে আছে অনেক সুন্দর একটি নদীর দৃশ্য। অনেক ভালো লাগছে জায়গাটাতে আসতে পেরে। আল্লাহ এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন, কিছু কিছু জায়গায় না গেলে আসলে বোঝা যায় না। আমাদের সবারই আল্লাহর সৃষ্টিগুলো দেখা দরকার, আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করা দরকার। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিদায় নেওয়ার পালা। আশা করি দুই একদিনের ভিতরে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাফেলো দর্পণ।